ये जो मैं चीज कर रहा हूँ ना, ये मुझे पसंद नहीं है, ये मुझे पसंद नहीं है। I don't like it। जो लोग सच में मेरा गाना सुनते हैं, ये जो मैं जो ये गा रहा हूँ, ये तो बहुत लोग, आप लोग मेरा गाना नहीं सुनते हो फिर भी आए हो, मजा कर रहे हो, मस्ती कर रहे हो, बट सच में जो लोग मेरा गाना सुनते हैं उन लोगों को मैं एक बात बताना चाहता हूँ, ये जो मैं चीज कर रहा हूँ ना, ये मुझे पसंद नहीं है। I don't like it at all, not in photographs, I don't like photographs, I don't like autographs, it's just, for me it's a waste of time, that's why I'm singing and doing it, so it's better that I don't have to, but क्या कर रहे हैं अभी आप लोग, सुन नहीं रहे, करना पड़ता है। अरिजीत सिंह सर ने बोला ये चीज मुझे पसंद नहीं है, अरिजीत सिंह सर लाल कपड़ा हाथे निए বললো যে এই জিনিসটা আমার পছন্দ নয়। কি পছন্দ নয় আপনারা জানেন? তাহলে শুনুন ভালো করে। অরিজিৎ সিং স্যার কিন্তু আজকে থেকে নয়, যবে থেকে অরিজিৎ সিং স্যারকে মানুষ চেনে তবে থেকে কিন্তু অরিজিৎ সিং স্যার ছবি তোলা বা ভিডিও তোলা পছন্দ করেন না। একটা সময় গেছে অরিজিৎ সিং স্যার নিজে কিন্তু ফটোগ্রাফি করতো, অরিজিৎ সিং স্যার ফটোগ্রাফি করতে ভীষণ ভালোবাসে, কিন্তু যবে থেকে মানুষ তাকে চেনে জানে তার নাম হয়েছে সে ফেমাস হয়েছে, অরিজিৎ সিং স্যার কিন্তু কোনো দিনও ছবি তোলাও পছন্দ করে না, ভিডিও নেওয়া তো একদমই পছন্দ করে না, কিন্তু ভক্তদের জন্য তার ফ্যান্সের জন্য তাকে সেলফি দিতে হয়, কিন্তু তার যদি কেউ ভিডিও নেয় সে কিন্তু কখনোই পছন্দ করে না। তাই লাইভ কনসার্টে তিনি বলছেন আমি যে জিনিসটা করতে এসেছি গান করতে এসেছি, আমি অটোগ্রাফ দিতে আসিনি, তাই সে সরাসরি বলছে মে জো চিজ করনে আও ইয়ে মুঝে পসন্দ নেই হ্যায়, আমি যে জিনিসটা করছি এটা আমার পছন্দ নয়, কিন্তু আপনাদের জোরাজুরিতে আপনাদের জন্য বাধ্য হয়ে আমি অটোগ্রাফ দিচ্ছি। এটা বলার পিছনেও কিন্তু একটা কারণ আছে, সেটাও আপনাদের বলছি। এটা বলার পিছনে কারণটা কি, লাইভ শো চলাকালীন অরিজিৎ সিং স্যারের একজন বলে বসেন স্যার আপনি কেন অটোগ্রাফ দিচ্ছেন, আপনি গান করতে এসছেন গান করুন। এটা কিন্তু একটা অপমানজনক কথা। একটা কথা আছে, আঙুর ফল না ফেলেই টক হয়। সে হয়তো দূরে ছিল, অটোগ্রাফ পাচ্ছিল না, তাই হয়তো সে কথাটা বলেছে। অ্যাকচুয়ালি একটা মানুষ যখন উঁচু স্থানে যায় তার কাছ থেকে কিন্তু অটোগ্রাফ নেওয়া এটাই স্বাভাবিক, কারণ আপনি যদি একটা ভালো জায়গায় যান আপনার কাছে মানুষ স্বাভাবিক অটোগ্রাফ চাইবে। আর অরিজিৎ সিং স্যার গোটা পৃথিবীতে বিখ্যাত, আর তার কাছে অটোগ্রাফ নেবেন এটা হয় কখনো? তাকে তো অটোগ্রাফ চাইবেই তার কাছে, এটাই স্বাভাবিক। তাই মানুষ একটা স্মৃতি হিসাবে অরিজিৎ সিং স্যারের যে আমার একটা অটোগ্রাফ নেওয়া টি শার্ট আছে, টুপি আছে, কাপড় আছে, বই আছে, যাই হোক যার মধ্যে আমি একটা অটোগ্রাফ নিয়েছি, সেই স্মৃতিটা কিন্তু সারা জীবন অমূল্য একটা রত্ন। এটাও বলা যেতে পারে একটা সময় ছোটে অ্যান্টিক হবে, সেটা অরিজিৎ সিং স্যারের ছবি, সেটা অরিজিৎ সিং স্যারের ছবির ওপরে বা যার কিছুর ওপরেই আমার অরিজিৎ সিং স্যারের অটোগ্রাফ দেওয়া আছে, এটা অরিজিৎ সিং স্যারের অটোগ্রাফ দেওয়া আছে যেটা আমি সারা জীবন লোককে দেখাতে পারবো, বলতে পারবো, একটা দিন আসবে এটা অ্যান্টিক হয়ে যাবে। তাই সবাই চেষ্টা করে একটা অটোগ্রাফ নেওয়ার, কিন্তু লাইভ চলাকালীন একজন বলেই বসেছিল আপনি অটোগ্রাফ দিচ্ছেন কেন, গান করতে এসছেন গান করুন। এটা কিন্তু খুব অপমানজনক কথা, জানি সেই ভিডিওটা আপনারা দেখেছেন, কিন্তু অরিজিৎ সিং স্যার সেই কষ্টতেই তিনি বলেছিলেন আমি কিন্তু গান করতে এসেছি, আমি কিন্তু অটোগ্রাফ দিতে আসিনি, এগুলো আমি পছন্দ করি না। অ্যাকচুয়ালি সত্যি সত্যি বলতে অরিজিৎ সিং স্যার কিন্তু ভিডিও করা ছবি তোলা একদমই পছন্দ করে না, কিন্তু এখন অরিজিৎ সিং স্যার তবু তো সেলফি দেয়, সবার সাথে কিন্তু তিনি কথা বলেন, এমন না যে মুখ ফিরিয়ে নেন কারোর থেকে, তিনি কিন্তু সবার সাথে কথা বলেন। তো আমি চেষ্টা করলাম অরিজিৎ সিং স্যারের সম্বন্ধে কিছু জানানোর, যে স্যার কোনটা পছন্দ করে আর কোনটা করে না, যতটুকু জানি চেষ্টা করি আপনাদের বলার। আপনাদের ভিডিওগুলো কেমন লাগে প্লিজ একটু শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পায়, কারণ আপনাদের জন্যই কিন্তু ভিডিওগুলো বানানো, আপনারা ভালোবাসা দেন বলে কিন্তু ভিডিওগুলো বানাই, তাই আপনাদের কাছ থেকে অনেক ভালোবাসা চাই। ভিডিওগুলো প্রচুর শেয়ার করুন যাতে সবাই দেখতে পারে, এমনই সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য প্রতিনিয়ত নিয়ে আসবো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারা ভগবানের কাছে প্রার্থনা করবেন অরিজিৎ সিং স্যার যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে তার পরিবারকে নিয়ে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও বলছি ভিডিওটা অনেক শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, কারণ আপনাদের জন্য ভিডিওগুলো বানানো। আমার কাছে অরিজিৎ সিং স্যার ভগবান, ভগবানই থাকবেন।